আমি বলবো যে আমার পার্সোনাল যে পারফরমেন্সে সেটাতে আমি খুশি, তবে হয়তো আরও একটা দুইটা সেঞ্চুরি হইলে হয়তো আরও বেশি স্যাটিসফ্যাকশন লাগতো, বাট সেই জায়গা থেকে হয়তো পুরোপুরি স্যাটিসফাইড না। বাট মূল্যায়নটা সেটা তো মানে যারা খেলা দেখতেছেন সবাই তারা হয়তো করবে আর কি। লাস্ট যদি বিসিএল থেকে হিসাব করি তাহলে বিসিএলের পরে যে কটা টুর্নামেন্ট হয়েছে আমি বলবো যে আমি টপ পারফর্মারদের মধ্যে একজন ছিলাম। সো এই লাস্ট কয়েক মাসের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে এই সময় আপডাউন ছিল না, এই সময় সবসময় ভালোই ছিল পারফরমেন্স, এবং সব কিছু মিলাই আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি খুশি এতে। আফসোস তো অবশ্যই একটু লাগবে, বাট এটা আসলে এটা তো আমার কন্ট্রোলে নাই যে সেটা আমি চাইলে কন্ট্রোল করতে পারবো। তো সেটার জন্য যারা নীতি নির্ধারক যারা আছেন ওনারাই হয়তো এই কাজটা ভালোভাবে দেখতেছেন, এবং তারা সবচেয়ে ভালো বলতে পারবে যে কে থাকবে কে থাকবে না। সো আমি যেখানেই খেলতেছি ভালো খেলার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, এবং সেটা কন্টিনিউ করার চেষ্টা করব। সেটা কন্টিনিউ হতে থাকলে অবশ্যই আমি জানি যে আমার সুযোগ আসবে ইনশাআল্লাহ। ন্যাশনাল টিম আছে, এ দলের ট্যুর আছে, আপনি কি আবার সেই ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্য নিজে কতটুকু প্রস্তুত আছেন? না, আমি অবশ্যই খেলতেছি ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্যই। তো এখন সিলেক্টররা যেখানে ভালো মনে করবেন তারা ওইখানেই হয়তো আমাকে চিন্তা করবেন। সো আমি আমার কাজটা করতেছি, এবং প্রিমিয়ার লিগটা শেষ হোক এরপরে আবার প্র্যাকটিস শুরু করব, এরপর যদি কোনো খেলা থাকে সেটা ভালো খেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবাহনীর যে পারফরমেন্স, সবসময় তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা ফাইট করে, এবার সেটা হয়নি, কী বলবেন? সেটাই বললাম যে আসলে ওভারঅল আমরা টিমের যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী হয়তো আমরা ভালো খেলতে পারি নাই, আমরা পুরো টিম হয়ে খেলতে পারি নাই। মানে এখানেই হয়েছে প্রবলেম যে আমাদের ইন্ডিভিজুয়াল পারফর্মার আছে কিন্তু টিম হিসাবে যেই পারফর্ম করা দরকার, বা আমরা যেমন ছোট ছোট কিছু ম্যাচ আছে যেমন আমরা 220-230 করছি, সেই ম্যাচগুলো হয়তো জিততে পারলে, যেটা শেখ জামাল খুবই লাকি ছিল তারা এই ম্যাচগুলো জিততে পারছে, বাট সেই জায়গা থেকে যদি আমরা জিততে পারতাম তাহলে আমাদের অবস্থা আরও বেশি ভালো থাকতো মনে করি। সালাউদ্দিন ভাই, বাবুল ভাই দুজনে বললেন যে এবার বেশিরভাগ প্লেয়ার এই সময়টাতে গরমের মধ্যে খুব টায়ার্ড ছিল টানা খেলার মধ্যে, যেহেতু এনসিএল বা এর আগে ওয়ান ডে লিগ ছিল, আপনার দলেও কি এরকম কিছু ছিল বলে মনে হয়? টানা খেলাটা তো অবশ্যই একটা মানে টায়ার্ডনেস আসে প্লেয়ারদের মধ্যে, বাট সেটা আমি বলবো না যে আমাদের মধ্যে টায়ার্ডনেস ছিল, শুধু আমাদের যারা সাউথ আফ্রিকা থেকে যারা এসছে ওরা হয়তো কন্টিনিউ খেলার মধ্যে ছিল, ওদের ওরা হয়তো আইসে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, আদারওয়াইজ সব ঠিকঠাক ছিল আমি মনে করি। কেমন দেখলেন ওভারঅল জিনিসটা? ডিপিএল, হ্যাঁ ডিপিএল ভালো ছিল, সব কিছু মিলে ভালো ছিল। আমি আমাদেরটা যদি বলি তাহলে আমি হয়তো টিম হিসাবে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী হয়তো আমরা পারফরমেন্স করতে পারি নাই, যার ফলে আমরা টুর্নামেন্ট থেকে অনেক পিছনে ছিলাম প্রথম থেকেই, এবং শেষ পর্যন্ত তো আমাদের হাতে ছিল না কিছু।